উত্তর দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, সে কে আল্লাহ তৌফিক দান করেন। এখানে বলছে, ভাই প্রশ্ন করেছে যে আমরা সহি আকিদা সম্পর্কে জানতে গিয়ে অনেক সময় মানুষ আমাদের গালিগালাজ করে, সেক্ষেত্রে কিভাবে ধৈর্য ধারণ করব আর সহি আকিদার উপর অটল থাকার জন্য আমি কি আমরা কি করতে পারি? জাযাকাল্লাহু খাইরান। জি, প্রথম প্রশ্ন করেছেন যে আমরা সহি আকিদা পালন করতে গিয়ে বা সহি আকিদা ধারণ করতে গিয়ে অনেক সময় গালখেতি হয়, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর। আল্লাহ রাব্বুল আলামিন এটিও ফিতনার ক্ষেত্রে সবর করা। সূরায়ে ফুরকানে আল্লাহ রাব্বুল আয়াত নম্বর 20 ইরশাদ করছেন, ওয়া জাআলনা বাদাকুম লিবাদিন ফিতনা, তোমাদের এক শ্রেণীর লোককে আরেক শ্রেণীর জন্য ফেতনার কারণ করেছি। এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর লোকের জন্য কি ফেতনা? একদল গাল দিবে, আরেক দল গাল খাবে। হ্যাঁ, ওতে যদি রিয়াকশন দেখান তখন পাল্টা রিয়াকশন হবে, তখন বড় ধরনের ফেতনা তৈরি হবে। এইভাবে আল্লাহ একজনকে আরেকজনের জন্য ফেতনার কারণ করেছেন কোরআনের কথা। আতাসবিরুন, করণীয় কি? তাহলে কি তোমরা সবুর করবে, ধৈর্য ধারণ করবে? তাহলে বোঝা গেল যে এইরকম ফিতনার সম্মুখীন হলে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে গালমন্দ আর বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য, এর উপর কি করো? ওয়াসবির, ধৈর্য ধারণ করো। জি, ওয়ালা তাহজান, অন্য আয়াতে বলছেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল, ওয়ালা তাহজান আলী ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এগুলো হচ্ছে করণীয়। জি, তাকওয়া, সবর করা, এহসান, নিষ্ঠার সাথে কাজ করা, খুলুসিয়াতের সাথে আল্লাহর জন্য কাজ করছেন। কে গাল দিল তো কি হলো? সাহাবাই কেন কে গাল দেয় না? সবচাইতে ভালো মানুষ আম্বিয়া রসুলগণের পরে সাহাবাই কেন? আমাদেরকে গাল দিচ্ছে না দিচ্ছে না? একটা দুটা লোক গাল দিচ্ছে না, পুরো একটা জাতি গাল দিচ্ছে, রাফেজি শিয়ারা। তাহলে এই রাস্তা দিয়ে নেকি পৌঁছাবেন, সালাফরা বলেছেন এই জন্য আল্লাহ এই গালের ব্যবস্থা করেছেন, গাল না খেলে সাহাবীদের কাছে নেকি পৌঁছিত না। ওই রকম সহি আকিদার আলেম রাবা জনগণ গাল খাচ্ছে, একটা নেকির সাদকা জারিয়ার ব্যবস্থা করে দিচ্ছে, যারা গাল দিচ্ছে তারা, এদের মাধ্যমে আল্লাহ করে দিচ্ছেন। সুতরাং আতাস বেরুন, সবুর করবেন, সবুর করুন, আল্লাহ বলছেন। জি, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। যারা সহি আকিদা সম্পর্কে জ্ঞান অর্জন করছেন এবং এটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, এই চেষ্টা কিন্তু শুধু শেখদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। এবং আপনাদের মধ্যে থেকে যে সমস্ত ভাইরা সবুর ধৈর্য ধারণ করে এটাকে প্রচার প্রসার করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তারা আলহামদুলিল্লাহ অলরেডি ময়দানে নেমে গেছেন এবং তারা নানা ঘাত প্রতিঘাত প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। অলরেডি দক্ষিণবঙ্গে অর্থাৎ এদিকে কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং এ সমস্ত এলাকায় পীর মাজার এগুলোর উৎপাত কিন্তু খুব কম না বেশি, তুলনামূলক কিন্তু খুব বেশি। এই সমস্ত এলাকায় শিরক মুক্ত, বেদাত মুক্ত কার্যক্রম করা কিন্তু খুব কঠিন। তারপরে আমাদের ভাইদের মধ্যে অনেকেই এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। আমি মনে করি যারা ওই এলাকার, আমি জানি যে সৌদি আরবে অধিকাংশ কিন্তু ওই এলাকার লোক, আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর ঠাকুরগাঁও দিকে জাল ফেলেও দু একটা খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। তো এই জন্য ওই সমস্ত এলাকার বা এর সাথে আমি সমস্ত এলাকার লোকদেরকে বলছি যে আপনারা এ দায়িত্ব পালন করবেন। ভোলাতে যে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনাদের বিবাড়িয়া, লালপুর, দক্ষিণপাড়া, আশুগঞ্জ এখানে অলরেডি সহি আকিদার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে হেফজ বিভাগ, তারপরে কিতাব বিভাগ অলরেডি চালু হয়ে গেছে। এই এলাকার যারা আছেন, আশপাশ যারা আছেন, তাদের কি উচিত নয় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা? আপনার কুমিল্লা, মুরাদনগর, নবীপুর গ্রামে যে ওই খাপজি থাকে তুফাজ্জুল ভাই যে মাদ্রাসা করেছে, আমি নিজেও মাদ্রাসায় গেছি,
সেই মাদ্রাসায় আমি 2 বছর আগে গেছি, এখন পর্যন্ত ওদেরকে আসরের আজান মাইকে দিতে দেওয়া হয় না। কেন? ওরা যে আজান দিবে সূর্য ডুবার একটু আগখানে, ওই আজানের এভাবে ব্যাঘাত হয়ে যাবে। এরা আউয়াল ওয়াক্তে আজান দিবে, ওরা দিবে কি লাস্ট ওয়াক্তে। এই জন্য কয় যে আমাদের আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, এই জন্য তোমরা আজান দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই মাদ্রাসায় পড়ে কারা? আমি খোঁজ নিয়ে দেখেছি অধিকাংশই ওই এলাকার ছেলে পেলে। এরা যখন দিন শিখবে তখন কি সহি আকিদা এবং সহি আমল দমিয়ে রাখতে পারবে এলাকার লোকেরা? এখন কি ওই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা দরকার না? এখানে বিবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আমাদের সাইদ ভাই এবং আরো অনেকেই আছেন, এই যে এই ফাউন্ডেশন তারা করেছেন এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা যে দাওয়াতি কাজ করছেন, এই এলাকার যারা আছেন তাদের কি এই ফাউন্ডেশনকে সহযোগিতা করা উচিত নয়? এভাবে আপনার চাঁদপুরে হাইমচর উপজেলা অবস্থিত কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা মিসবাহুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো লক্ষ্মীপুরে করেছেন শেখ মুস্তাফিজুর রহমান, রিয়াদে থাকেন, লক্ষ্মীপুরে মাদ্রাসা করেছেন, যে আমাদের ইউসুফ ভাই জানেন। এবং ওই মাদ্রাসা করার আগে শেখ মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু এক পীরের মেয়েরে বিয়ে করছিলেন, তাই না? তো আমাদের খলিল ভাই যিনি বিবাড়িয়ার, উনি একজন ভালো ব্যবসায়ী হাফুল বাতেন থাকেন, উনি বিবাড়িয়াতে আশুগঞ্জে সাততলা বিল্ডিং করে তিনি অনেকখানি জায়গা তিনি এই ইসলামী দাওয়ার জন্য অক্ষ করে দিয়েছেন। সহযোগিতায় এগিয়ে আসা দরকার। আপনারা সহি আকিদার কথা শুনবেন, মানুষ উল্টা পাল্টা কথা বলবে, এই ব্যাপারে সহ্য করতে পারবেন না, সবুর করতে পারবেন না, কয় গালাগালি করে, আচ্ছা থাকি আর চুপ করে থাকি, না ভাই হবে না। এইভাবে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় দায়িত্ব নিতে হবে এবং অন্যদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে সেটাকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।